হ্যালো গাইস, আজকে বানাবো আমি লোটে মাছের চপ। তো তার জন্য আমি এখানে লোটে মাছ ছোট ছোট মাঝারি পিস করে কেটে নিয়েছি। এবার মাছটিকে আমি ম্যারিনেট করব। প্রথমে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা পরিমাণ মতন। এর মধ্যে আমি রসুন, আদা আর তার সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। এবার একটা পাতিলেবুকে হাফ করে নিয়েছি, এটাকে আমি দিয়ে দেবো ম্যারিনেশনে ভালো করে। দিয়ে দেবো 1 টেবিল স্পুন সয়া সস, সামান্য একটু ভিনিগার দিয়ে দেবো। দিয়ে দেবো 1 চামচ গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতন, ওটা আর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। দিয়ে সবটাকে ভালো করে ম্যারিনেট করে নেব, ভালো করে এবার এটাকে ম্যারিনেট করে নেব মাছগুলোকে। করে 1 ঘন্টার জন্য রেখে দেবো মাছগুলো ম্যারিনেট করে। এবার আমরা ফিশ ফ্রাই ভাজার জন্য ব্যাটারটা বানিয়ে নেব। নিয়ে নিয়েছি আমি 3টে ডিম এখানে, আর নিয়ে নেব সামান্য গোলমরিচ ব্যাটারের ভিতর, একদম সামান্য বেকিং সোডা দিচ্ছি, ব্যাটারের ভিতর সামান্য চিনি। এবার অ্যাড করব সামান্য কর্নফ্লাওয়ার। আমি এখানে 3টে ডিমের সাথে 3 চামচ মতন কর্নফ্লাওয়ার ইউজ করব, বাকিটা ময়দা ইউজ করব ব্যাটারে। তো 3 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, আর বাকি 1 কাপ মতো ময়দা নেব। এটিকে আমি এবার ভালো করে গুলে নেব। যেহেতু ফিশ বাটার ফ্রাই, সেই জন্য অল্প একটু বাটার আমি ইউজ করব এর ভিতর। নিয়ে ভালো করে এটিকে গুলে নেব। অ্যাড করে নিচ্ছি পরিমাণ মতন সামান্য লবণ। বাটারটির ভিতরে আমি পরিমাণ মতন ময়দা দিয়ে পুরো রেডি করে নেব, আর সামান্য জল দেব। গুলে নেবো আমি ব্যাটারটিকে। বাটারটা একদম রেডি হয়ে গেছে, দেখো এটা খুব একটা পাতলাও হবে না, আবার খুব একটা থিকও হবে না, এরকম টাইপের মাঝারি টাইপের হবে। এবার মাছগুলোকে একে একে এর ভিতরে দিয়ে আমি ভেজে নেব। আমি কড়াই বসিয়ে নিয়েছি এখানে, কড়াইটা গরম হয়ে গেছে। যেহেতু বাটার ফ্রাই, তো সেই জন্য আমি ব্যাটারও একটু সামান্য বাটার ইউজ করেছি, আর এখানেও দেবো তেলের সাথে সাথে ইউজ করে নেবো ভাজার জন্য সাদা তেল। যেহেতু ছাঁকা তেলে হবে ভাজাটা, তো একটু বেশি নিয়েছি তেলটা, তেলটা গরম হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে, এবার ম্যারিনেশন করা মাছগুলোকে আমি এর ভিতর ডুবিয়ে একটা একটা করে তেলের ভিতর ছেড়ে দেবো। এবার আমি চপগুলোকে আস্তে আস্তে করে ভেজে নেব উল্টে পাল্টে 5-10 মিনিটের জন্য। আমাদের লোটে মাছের ফিশ ফ্রাই একদম রেডি। দেখো মাছটা কি সুন্দর ভাজা হয়েছে, ভীষণ টেস্টি আর ক্রাঞ্চি হয়েছে। আমার রেসিপিটা ভালো লাগলে পরে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, গুড বাই।